বাংলার ট্যালেন্ট, বাংলার মেধা, এদের আমরা স্যালুট জানাই। ঈশ্বর তো দোষ নেই, ভালো হলে একজনের নামে গুণ আর খারাপ হলে ওদের নামে দোষ। আবার পাঠালো চাঁদে লোক, লোক না মানে লোক যেতে পারে কিনা, ওই যে মাটিতে নেমে বেচারা ঘুমিয়ে পড়ল, আর যাচ্ছে না, যেখানে যাচ্ছে সেখানেই পতন, পতন শুরু হয়ে গেছে, ধাক্কা শুরু হয়ে গেছে। ইন্ডিয়ান ক্রিকেটাররা এত ভালো খেললো, সব খেলায় জিতলো, আর পাপিষ্ঠরা যেখানে গেল সেইখানে গিয়ে ভরাডুবি হলো। বলে না অতি চালাকের গলায় দড়ি, বেশি চালাকি করতে গেছে, সব ফেডারেশনগুলো নিয়ে নিয়েছে পলিটিক্যাল পার্টির লোকেরা। আগে নিয়ম ছিল পলিটিক্যাল পার্টির লোকেরা ফেডারেশন মানে ফেডারেশনগুলো নেবে না, ফুটবলেও পড়িয়ে দিয়েছে গেরুয়া, ক্রিকেটেও গেরুয়া, কাবাডিতেও গেরুয়া, বাথরুমেও গেরুয়া, মেট্রোতেও গেরুয়া, স্টেশনেও গেরুয়া, যেন মনে হচ্ছে টাকাটা তো পার্টি থেকে এসছে। রেল ডিপার্টমেন্টই তো উঠিয়ে দিল, কার কাছে কোয়েশ্চেন চাইবেন? আমাদের সময় একটা আটশালা ঘুরলে কত করেছিলাম আমি, বদনাম করতো এখানকার চ্যানেলগুলো বসে বসে, আর আজ পর পর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কত মারা গেছে উড়িষ্যায়, কত ডেড বডি কেউ খুঁজে পায়নি, আজ পর্যন্ত কেউ জানে না, অথচ ট্রেনের ভাড়া প্লেনের ভাড়া থেকে বেশি বাড়িয়ে দিয়েছে। আমি তো গরিব লোকের জন্য ইজ্জত করেছিলাম যে 100 কিলোমিটার পর্যন্ত 3 মাসে মাত্র 15 টাকায় তারা যাতায়াত করতে পারবে। এরা মানুষের ইজ্জত কেড়ে নেয়, গরিব মানুষের মুখের খাবার কেড়ে নেয়। বিশ্বভারতীতে দেখলেন না, শান্তিনিকেতনে সরি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম পুচিয়ে দিল, আমায় গালাগালি দাও দাও, আমার তাতে গায়ে ফোসকা পড়ছে না, আমি এখন কেয়ারও করি না। আমি জানি কিছু লোক আছে কাজ নেই কর্ম নেই, সারাদিন কোনো কাজ করে না, কোনো কর্ম করে না, মাথার মধ্যে শুধু নেংটি ইঁদুর ঘুরে বেড়ায়। তো নেংটি ইঁদুরের বুদ্ধি কতটা, ওই কুটুস 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 সারাক্ষণ চলছে কুটুস কুটুস।